চ্যানেল এটিভি, আমার টিভি, সত্যের পথে অবিরাম। রূপসায় সমাজের বাতিঘর সংগঠনের উদ্যোগে মোটরে চালিত ভ্যানগাড়িতে বিনামূল্যে পরিবেশ বান্ধব হর্ন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 22 জুলাই বিকেল 4টায় পূর্ব রূপসা ব্যাংকের মোড় চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ জোবায়ের। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বুলবুল ও রূপসা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাসুদ মীর, কোষাধ্যক্ষ শামা ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসানাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল কাদের পলাশ। প্রসঙ্গত, রূপসা উপজেলা সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ ইলিয়াসুর রহমানের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে এ সংগঠনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে 120 জন ভ্যান চালককে পরিবেশ বান্ধব হর্ন বিতরণ করা হয়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা রূপসা উপজেলার ব্যাংকের মোড় চত্বরে। এখানে আজকের যে অনুষ্ঠান সমাজের বাতিঘর, এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পরিবেশ বান্ধব হরেন বিতরণ কর্মসূচির সভাপতি। আমরা তার কাছ থেকে এই বিষয়ে জানতে চাইব, এই বিষয়ে আপনি কী বলবেন? কিছু কতিপয় যুবক নিয়ে এই সমাজের বাতিঘরের কার্যক্রম শুরু করলাম, কেননা যুব সমাজের দ্বারাই অনেক কিছু করা সম্ভব। এই যুব সমাজই পারে পৃথিবীটাকে সহ আমার দেশটাকে সুন্দর সুসজ্জায় রাঙিয়ে তুলতে। এজন্য হচ্ছে আসলে আমরা কার্যক্রম হাতে নিয়েছি। তো আমাদের এই কার্যক্রমের বিভিন্ন সংশ্লিষ্টতার যে শাখা বা আমরা যে কার্যক্রমগুলো উদ্যোগ নিয়েছি, তার মধ্যে একটি কাজ হচ্ছে আমাদের এই পরিবেশ বান্ধব হর্ন বিতরণ। কারণ যে হারে আমরা এই মাত্রা অতিরিক্ত শব্দের সম্মুখীন হচ্ছি, এটা আমাদের জন্য এতটা বেশি ক্ষতিকর প্রভাব দিচ্ছে, যার দারুণে দেখেন বিকলাঙ্গতা সহ মস্তিষ্ক বিকৃতি সহ এই যে বিভিন্ন হার্টের সমস্যা, এছাড়া উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন ধরনের সমস্যা আমরা আক্রান্ত হচ্ছি, যেটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। এজন্য আমরা প্রথমে টার্গেট নিয়েছি যে আমাদের যে অনিয়ন্ত্রিত ভ্যানগুলো আছে, এই ভ্যানগুলোয় যাতে আমরা বিনামূল্যে তাদেরকে পরিবেশ বান্ধব হর্ন দিতে পারি এবং তাদেরকে সচেতন করতে পারি, যাতে তারা এই শব্দ দূষণ থেকে দূরে থাকে। এতে করে তারাও উপকৃত হবে, আমরাও উপকৃত হব। এখন আমরা শুনব এই যারা পরিবেশ বান্ধব হরণ পেয়েছে, ভ্যান চালকরা পেয়ে কতটুকু আনন্দিত বা তাদের আশা ব্যক্ত কি আমরা এটাও জানবো। আপনার নামটা কি বলবেন? নাম মোহন দাস। মোহন দাস, এই যে আপনারা যে পরিবেশ বান্ধব যে হরণটা পেলেন, এটা পেয়ে আসলে আপনাদের কেমন লাগতেছে বা আপনারা ভালো লাগতেছে? আপনারা যদি কখনো এই হরেনটা নষ্ট হয়ে যায়, তাহলে কি আপনারা সে আগের হরেনে ফিরে যাবেন, নাকি আপনারা এখন যে পরিবেশ বান্ধব হরেনটি পেয়েছেন সেটি ব্যবহার করবেন? হরেনটা ব্যবহার করা হচ্ছে, ওইটা নিয়ে আমরা চলবো। সেটা নিয়ে চলো আলোচনা করবো, ড্রাইভারকে বলবো এই হরেনটা লাগাও। এই আমার ভালো লাগেছে, আর এই হরেনে কোনো সমস্যা হবে না, কারো স্বাস্থ্যের জন্য উপকার, মানে এই হরেনই ব্যবহার করবো।